নমস্কার, দুপুর দুটো এবং আপনারা দেখছেন স্পেশাল ওয়ান। স্পেশাল ওয়ানের বিষয় একটু অন্যরকম। অবশ্যই গতকালকের ইডির হামলার দেশ ধরেই আমরা এগোব। ব্যাপারটা হচ্ছে যে একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি গোটা রাজ্যে রয়েছে। দেখা যাচ্ছে যেখানে ইডি যাচ্ছে, বলা হচ্ছে বেছে বেছে কয়েক জায়গায় যাচ্ছেন, আর ইডির বক্তব্য নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে যাচ্ছে। রাজ্যে বিরোধীরা দুর্নীতির অভিযোগ তুলছেন, অনেক রকমের অভিযোগ উঠছে। যেমন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাকে বলা হচ্ছে যে তিনি তো রোল বিক্রি করতেন একটা সময়ে, তারা তো কোটি কোটি টাকার সম্পত্তি কিভাবে হলো, কিভাবে এত বড় পুজো তিনি অর্গানাইজ করেন, তিনি রাজ্যের মন্ত্রী। এই সুজিত বসু, মন্ত্রী সুজিত বসু, সুকান্ত মজুমদারের ভাষায় রোলওয়ালা সুজিত বসু, তিনি কি করে আজকে এতটা ক্ষমতার অধিকারী হলেন, তার প্রভাব প্রতিপত্তি এতটা কি করে হলো, তার এতটা বিত্তশালী কি করে হলেন, এটা অবশ্যই একটা বড় প্রশ্নচিহ্ন। তার উত্তরই আমরা খুঁজব আজকে স্পেশাল ওয়ানে। এবং প্রথমেই আমরা দেখে নেব একটি প্রতিবেদন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে শুক্রবার পৌঁছে গিয়েছিল ইডি। প্রায় 14 ঘন্টা জেরা তল্লাশির শেষে মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শ্রীভূমির মুখ তথা রাজ্যের দমকল মন্ত্রীর এককালের রাজনীতিতে উত্থান সিপিএম এর হাত ধরেই। প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর হাত ধরেই তার রাজনীতিতে নাম লেখানো। একবার দেখে নেব সুজিত বসুর রাজনৈতিক জীবন। বাম রাজনীতিতে সুভাষ চক্রবর্তী এক বড় নাম। 1977 সাল থেকে আমৃত্যু বাম আমলে গুরুত্বপূর্ণ পদে থেকেছেন। এই সুভাষের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ সুজিত বসু। 90-এর দশকে বেআইনি প্রমোটারিং এ নাম জড়ায় সুজিতের। এরপর 1997 সালে দক্ষিণ দমদম পুরসভার নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান তিনি, পরাজিত হন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে নাম লেখানো। বেলগাছিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে টানা 7 বার জিতেছিলেন সুভাষ। 2009 সালে বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক সুভাষ চক্রবর্তীর মৃত্যুর পর সেখানে উপনির্বাচনে সুভাষের স্ত্রী রমলা চক্রবর্তীকে পরাজিত করে প্রথমবার তৃণমূলের বিধায়ক হয়েছিলেন সুজিত। এরপর 2011 ও 2016 নির্বাচনে বিধাননগর কেন্দ্র থেকে জয়ী হন। শুরু থেকেই মমতার আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত রাজ্যের দমকল মন্ত্রী। দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন তিনি। দমকল মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে সাফল্যের সঙ্গেই কাজ করেছেন সুজিত। মমতার আস্থাভাজন নেতা থেকে রাজ্য রাজনীতির দোদণ্ড প্রতাপ নেতা। মন্ত্রীর বাড়িতে ইডি পৌঁছতেই তাকে রোলওয়ালা বলে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিল সম্ভবত, যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু এক সময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কীভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন, তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। সুকান্তর দাবি শুনে কড়া ভাষায় সাংবাদিক সম্মেলনে জবাবও দিয়েছেন রাজ্যের মন্ত্রী। আগে ওইটা প্রমাণ করুন, কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না, ইনকাম ট্যাক্সকে দোষ দিই না, কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে, এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আর একজন, আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না, বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতো। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না। বাংলার রাজনীতি মেহনতি সুজিতের সামান্য রোলওয়ালা থেকে এত প্রতিপত্তি, ভাগ্যের ফের নাকি অন্য কিছু, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। শুনলেন এবং দেখলেন আমাদের প্রতিবেদন। মন্ত্রী সুজিত বসু, রাজ্যের মন্ত্রী, রাজ্যের দমকল মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন একজন দলীয় কর্মী,
যিনি বাম আমলে আবার সুভাষ চক্রবর্তীর অত্যন্ত স্নেহভাজন ছিলেন। তার ছত্রছায়াতেই সুজিত বসুর উত্থান, এরকমটাই শোনা যায়। রাজ্যের পালাবদলের সঙ্গে সঙ্গে পালাবদল করলেন সুজিত বসুও, যেটা তিনি স্বীকার করে নিলেন, গর্বের সঙ্গেই বললেন এটা ঘটনা, রোলওয়ালা কি চাওয়ালা এগুলো কোনো বড় ব্যাপার নয়, নিজের আত্মসম্মান নিয়ে তিনি কাজ করছেন, ঠিক আছে, খুব ভালো কথা। তিনি রোল বিক্রি করতেন, প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন, তাতে কিছু যায় আসে না। তিনি যেটা বলছেন যে এক টাকাও কারোর থেকে নিইনি, এটা একটা বড় বিষয়, অবশ্যই এক টাকাও কারোর থেকে তিনি নেননি, জোর বলায় তিনি এই দাবি করেছেন, সেটা খুব ভালো কথা। তিনি এক টাকাও কারোর থেকে নেননি, অনেক মানুষের অনেক কিছু উপকার করেছেন, এক টাকাও কারোর থেকে নেননি। কিন্তু যে অভিযোগ বিরোধীদের রয়েছে, সে অভিযোগটাই, মূল অভিযোগটাই হচ্ছে যে রোল বেচতেন তিনি, অর্থাৎ তার আর্থিক অবস্থা সেরকম কিছু ছিল না। রোল বেচা বলতে এটাই বোঝাতে চেয়েছেন নিশ্চয়ই সবাই, আর্থিক অবস্থা সেরকম কিছু ছিল না। সেই জায়গা থেকে আজকের এই কোটি কোটিপতি সুজিত বসু কী করে হলেন, বড় প্রশ্ন এটাই। এবং এই প্রশ্নটা শুধু যে সুজিত বসু সম্পর্কে উঠছে তা নয়, তৃণমূলের বহু নেতা নেত্রীর বিরুদ্ধে, নেতা নেত্রী দূরের কথা, অনেক মানে একেবারে পঞ্চায়েত স্তরের অনেক নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। দেখা যাচ্ছে যে যিনি আগে সামান্য কিছু করতেন বা কুড়ে ঘরে থাকতেন, তার একটা বিশাল তিনতলা প্রাসাদোপম বাড়ি হয়ে গেল। শেখ শাহজাহান তিনি কোথা থেকে কোথায় পৌঁছে গেলেন? সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগটা মূলত এই যে তিনি কীভাবে এত সম্পত্তি করলেন, এত প্রভাব প্রতিপত্তি করলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইন্টার ইনপুট বুদ্ধদেব বসু, লাইভে রয়েছেন। বুদ্ধদেব, শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে? বুদ্ধদেব, যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে এই সুজিত বসু রোল বিক্রি করতেন, ঠিক আছে, খুব ভালো কথা, রোল বিক্রি করুন, চা বিক্রি করুন, যাই করুন, সেটা তিনি সম্মানের সঙ্গে করতেন, তিনি নিজেও যেটা বলছেন এবং গুজর গলায় বলছেন যে কারোর পকেট কাটিনি, খুব ভালো কথা, রোল বিক্রি করাটা কোনো অন্যায় কিছু নয় বা তাকে ঘৃণার চোখে দেখারও কোনো ব্যাপার নেই। কিন্তু বিরোধীদের যেটা প্রশ্ন যে রোল বিক্রি করা মানে তারা যেটা বোঝাতে চাইছেন, আর্থিক অক্ষমতা ছিল অল্প স্বল্প, সেই জায়গা থেকে আজকের সুজিত বসু কোটি কোটি টাকার সম্পত্তি, সেটা কিভাবে হলো সে নিয়ে তদন্ত হওয়া দরকার, সেই উত্থান কাহিনী কি বলবে? দেখো, প্রথমে তো যেটা বলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী, 2011 সালে পালাবদরের পর থেকে তাদের জীবনযাপন, তাদের যাবতীয় চলন বলন সবকিছুতেই পরিবর্তন এসেছে। শুধু তাই নয়, পরিবর্তন এসছে তাদের জীবনযাপন, তাদের নয় শুধু, তাদের পরিবার আত্মীয় স্বজনদের। এবং সুজিত বসুর যদি উত্থান কাহিনী দেখি, তাহলে তুমি পরিষ্কার দেখতে পাবে। দেখো, সুজিত বসু এমন একজন ব্যক্তি যিনি কিন্তু অতীতে আমরা দেখেছি বহু লোককে তিনি সাহায্য করেছেন। অনেকেই মনে করেন এই সুজিত বসু মধ্যে একটা বলা যেতে পারে যে ইয়ের প্রভাব রয়েছে, সুভাষ চক্রবর্তীর প্রভাব। একদমই তাই, কারণ এই সুজিত বসু একদা বামেদের সঙ্গে ছিলেন, সিপিআইএম এর নেতা ছিলেন। এই সুজিত বসু কিন্তু সুভাষ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তার বাড়ির বেডরুমে তার যাতায়াত অবাধ, যাতায়াত অবাধ বিচরণ ছিল। রমলা চক্রবর্তী, সুভাষ চক্রবর্তীর স্ত্রী, যেহেতু সুভাষ চক্রবর্তীদের কোনো ছেলে বা মেয়ে নেই, মানে অর্থাৎ নিঃসন্তান দম্পতি ছিলেন, সেহেতু এই সুভাষ চক্রবর্তী কিংবা রমলা চক্রবর্তীরা, রমলা চক্রবর্তী তাকে একদম ছেলের স্নেহে দেখতেন, ঠিক যেভাবে মিথুন চক্রবর্তীকে দেখতেন। এবং সুভাষ চক্রবর্তীর দৌলতেই সুজিত বসুর একটা বড় উত্থান। এবং পরবর্তীকালে যখন দেখা যায় যে এই সুভাষ চক্রবর্তীর থেকে তিনি যখন কোনোরকম সাহায্য তিনি পাননি, এরকমটা অভিযোগ করেছিলেন, এবং সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে তিনি কার্যত দাঁড়িয়েছিলেন। এবং 98 সালের পূর্বে তিনি দেখা গেছিল যে তিনি যখন টিকিট পাননি, তখন তিনি কিন্তু নির্দল প্রার্থী হন, এবং আরো বেশ কয়েকজনকে দক্ষিণ দমদম পৌরসভার ক্ষেত্রে তার যারা অনুগামী ছিলেন, তার সঙ্গে যারা ছিলেন, তাদেরকে তিনি দাঁড় করান ভোটে, জোড়া পাতা চিহ্নে তিনি জয়যুক্ত হন।
এবং শুধু তাই না, তার সঙ্গে আরো দু একজন কাউন্সিলর ভোটে যেতেন। এরই পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন তিনি এবং 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন, তার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবং তুমি যদি তার রাজনৈতিক ভবিষ্যৎ বা উত্থানটা দেখো, তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে, বা দর্শকরাও দর্শকদের কাছেও সেটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এর পরবর্তীতে যখন সুভাষ চক্রবর্তী সঙ্গে তার লড়াই হতে থাকে এবং সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে তার লড়াই, সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন ভোটে, 2006 সালে তিনি পরাজিত হন। পরবর্তীতে রমলা চক্রবর্তীর বিরুদ্ধে সুভাষ চক্রবর্তী প্রয়াণের পর তিনি দাঁড়ান, কিন্তু 2011 তিনি শেষমেশ, অর্থাৎ রাজ্যে যখন পালাবদল ঘটে তখন তিনি জয়লাভ করেন। তার আগে পুনর্নির্বাচনে আমরা দেখেছি তিনি জিতেছিলেন রমলা চক্রবর্তীর বিরুদ্ধে এবং সেটা টাফ ফাইট ছিল সে সময়। স্বভাবতই সুজিত বসু একটা পাবলিক ফিগার বলা যেত এবং এই দক্ষিণ দমদম কিংবা সল্টলেকের ক্ষেত্রে সুজিত বসুর উপর অনেকটাই নির্ভর করে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে। সুজিত বসু অত্যন্ত ভালো সংগঠক, বলতে কোনো দ্বিধা নেই। দেখো তিনি যে বড় পুজো করেন, ভালো সংগঠক, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং আরেকটা জিনিস যেটা সুজিত বসু অত্যন্ত পজিটিভ দিক, সুজিত বসু এলাকায় কথিত রয়েছে সুজিত বসু রং না দেখে কাজ করে। সুজিত বসু বিভিন্ন মানুষ, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, আমি জানি সুজিত বসুর বাড়ির পাশেই বর্তমান বিজেপি নেতা, প্রাক্তন কংগ্রেস নেতা কনক দেবনাথের বাড়ি, একদম বাড়ির লাগো হয় তাকে, তার বাড়িতে কিন্তু কোনোদিন হামলার মুখোমুখি তাকে হতে হয় এবং সুজিত বসু তাকেও যথেষ্ট সম্মান করে। কিন্তু প্রশ্ন হচ্ছে সুজিত বসুর সম্পত্তি কিভাবে বেড়ে উঠবে। ডেফিনেটলি এটা ঠিক যে সুকান্ত মজুমদার তাকে রোলওয়ালা বলে সম্বোধন করছেন, একজন রোলওয়ালা উত্থান, কিন্তু এটাও মনে রাখতে হবে দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু একজন চাল, নিজে কিন্তু নিজেই বলেছেন যে আমি চা বিক্রি করেছি। সুতরাং কারোর প্রফেশন নিয়ে কিছু বলা উচিত না। একজন চাওয়াল আজ দেশের প্রধানমন্ত্রী হতে পারে, নিজেকে সেই জায়গায় তুলে ধরতে পারে এবং একথা বলা অনস্বীকার্য যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বিশ্বের দরবারে নিজেকে তুলে ধরেছেন এবং ভারতকে যে জায়গায় নিয়ে গেছেন, বিশ্বের অর্থনীতিতে ভারত এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছেন, যা বিশেষ কৃতিত্বের দাবি আছে। সেরকম ভাবে সুজিত বসুর বাবা প্রয়াত অজিত বসু, অজিত কুমার বসু, তিনি এক সময় সেখানে তার একটা রেস্টুরেন্ট, অর্থাৎ ছোট রাস্তার ধারে একটা রোলের দোকান ছিল, রোল চাউমিন যেরকম হয় সাধারণত পশ্চিমবঙ্গের বুকে, সেরকম দোকান ছিল। পাশাপাশি তাদের ফার্নিচারের বিজনেস ছিল, অর্থাৎ ছোটখাটো কাঠের দোকান ছিল, কাঠের কাঠের ক্ষেত্রে বিভিন্ন বিছানা, বিভিন্ন ফার্নিচার তারা তৈরি করত। সুজিত বসু ক্লাস 10 অব্দি পড়ার পর 11 তিনি যখন মতিঝিল কলেজে ভর্তি হন, তারপরে তিনি ছাত্র নেতা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে তিনি পড়াশোনা ছেড়ে পার্টিতেই মনোনিবেশ করেন, তখন সিপিআইএম এর সঙ্গে তিনি ছিলেন এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তীর সঙ্গে ছিলেন। কিন্তু সুজিত বসুর যে সম্পত্তি বৃদ্ধি হয়েছে, দেখো রাজ্যে যে কোনো মন্ত্রী তার গুরুত্ব একটা রয়েছে এবং সুজিত বসু যেহেতু একটা ভালো সংগঠক, লোকের কাছে ভালো পরিচয়, সে বিষয়গুলো রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত এত টাকা কিভাবে করলেন সুজিত বসু? সম্প্রতি তার মেয়ে মহিন বসুর বিবাহ ছিল, সেই বিবাহের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন তুলেছে অনেক। আমরা তোমার কাছে আবার ফিরবো, আবার ফিরবো তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে যাব আমাদের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষের কাছে। যে কোনো ধরনের বিজ্ঞাপনের জন্য আপনাদের একমাত্র বিশ্বস্ত খবরের চ্যানেল নিউজ বর্তমান। বিজ্ঞাপন দেওয়ার জন্য সত্তর যোগাযোগ করুন 8617203451 এবং 0332595000 এই নম্বরে। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হয়।
হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা এন্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া 55 তলা, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। আপনি কি আপনার ব্যবসার সম্প্রসারণের কথা ভাবছেন অথবা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? অফিস করার জন্য ভালো জায়গা খুঁজছেন? এবার আপনার সমস্যার সমাধান, বিটি রোডের ধারে ট্রেন এবং মেট্রো একেবারেই কাছাকাছি, 6,000 বর্গফুট জায়গা পাবেন ভাড়ায় পানিহাটি পৌরসভার বিপরীতে, পিয়ারলেস নগর শপিং প্লাজা সেকেন্ড ফ্লোর, 27/F বিটি রোড, সোদপুর ট্রাফিক মোড়, পোস্ট পানিহাটি, কলকাতা 114। যোগাযোগের ফোন নাম্বার 7980165792908866677। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 বিজি রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। ফিরে এলাম বিরতির পর। যে আলোচনায় আমরা ছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষ, এখনও রয়েছেন, আমরা সরাসরি চলে যাবো আবার তার কাছে। বুদ্ধদেব, যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল যে এই উত্থান কিভাবে হলো, এত বাড়বাড়ন্ত কিভাবে হলো, যেটা তুমি বলছিলে। দেখো, একটা বিষয় সুকান্তদা খুব ক্লিয়ার হতো, কারণ তুমি বারবার দেখেছো এই সুজিত বসুর পুজো ঘিরে অনেকে অনেক কিছু বলেছে। যেভাবে সুজিত বসুর শ্রীভূমির পুজো ঘিরে সোনার গয়নায় সেজে উঠেছিলেন মা দুর্গা, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছে। কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে কোনো একজন সংগঠক, তিনি বিভিন্ন ক্ষেত্রে যেহেতু ভালো সংগঠক, তার মধ্যে সেই জায়গাটা রয়েছে, ফলত তিনি অনেকটা বেশি কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারে, বিভিন্ন কোম্পানির কাছে পৌঁছাতে পারে। এবং তার পুজোকে যে উচ্চতায়, শুধু এই তৃণমূল আসার সময় নয়, তৃণমূল আসার আগে থেকেই তিনি তুলে ধরেছেন, এবং 2011 আগে থেকেই শ্রীভূমির পুজোর নাম আছে, সে বিষয়ে কিন্তু ইডি কর্তারা জিজ্ঞাসা করছে যে এই শ্রীভূমির সোর্স অফ ইনকাম, কারণ শ্রীভূমির সভাপতি হচ্ছেন আমাদের সুজিত বসু, অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসু, এবং এর সোর্স নিয়েও জিজ্ঞাসা করেছিলেন। সেই সঙ্গে তার মেয়ের বিয়েতে এত পরিমাণ গয়না, যেটা নিয়ে আগেও অনেকে প্রশ্ন তুলেছিলেন, কংগ্রেস নেতা অর্ণব বাবু প্রশ্ন তুলেছিলেন সেখানে, এবং বিশিষ্ট তিনি আইনজীবী, তিনিও প্রশ্ন তুলেছিলেন। সভাপতি দেখা, একজন মন্ত্রী হলে সেক্ষেত্রে অনেকগুলো ফায়দা থাকে, সাধারণ মানুষ তাকে অনেক বেশি ভাবে অনেক কিছু দিয়ে থাকে, এটা খুব প্র্যাকটিক্যাল। এবং সুজিত বসুর মতন লোক যাদের অনেক বেশি পরিচিতি, তাদের ক্ষেত্রে অনেক রকম সুবিধা থাকে। এবং সুজিত বসু আবারও বলছে, যেহেতু সংগঠন, যেহেতু তার পরিচিতি, সুজিত বসুর কাছে ফিরে এসে বহু মানুষ আছেন যাদেরকে হয়তো আর্থিক ভাবে তারা কিছুটা পিছিয়ে,
বলছি। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা এটাই শেষ নয়, আমরা এর পরেও আমাদের অন্যান্য অনুষ্ঠানের সময় আমরা এই বিষয়গুলো নিশ্চয়ই তুলে ধরব। আবারও বুদ্ধদেবের কাছ থেকে আমরা পুরো তথ্য আমরা জানতে চাইব। ঘটনা এটাই, এটা নিঃসন্দেহে অনস্বীকার্য সত্য যে সুজিত বসুর জনভিত্তি আছে। সুজিত বসু একজন জনপ্রিয় নেতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবারও বলছি, তিনি তার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে যে তিনি রোলওয়ালা, রোল বিক্রি করতেন, সেটা কিছু অন্যায় নয়, সেটা কিছু মানে তাকে নিচু চোখে দেখার কোনো ব্যাপার নয়। প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন, কেউ রোল বিক্রি করেন, কেউ অন্য ব্যবসা করেন, যে কাজই করুন না কেন তারা আত্মসম্মানের সঙ্গে করেন, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো প্রশ্ন নেই, বা তার জন্য কাউকে ডিফেন্ড করার কোনো মানে হয় না। কিন্তু প্রশ্ন যেটা বিরোধীরা বারবার তোলেন সেটা হচ্ছে ওই যে রোলওয়ালা অর্থাৎ রোল বিক্রি করতেন, অর্থাৎ তার আর্থিক সক্ষমতা ছিল খুব কম, সেই জায়গা থেকে কী করে এত বিপুল সম্পত্তি, এত প্রভাব প্রতিপত্তি। প্রভাব প্রতিপত্তি হয়েছে তার সাংগঠনিক দক্ষতার জোরে, তার সাংগঠনিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। বাম আমলে দল ছেড়ে, সিপিএম দল ছেড়ে তৃণমূলের হয়ে লড়াই করা, বাম দুর্গে, সুভাষ চক্রবর্তীর দুর্গে, মোটেই তার জন্য যথেষ্ট সাংগঠনিক দক্ষতা থাকতে হয়, অবশ্যই থাকতে হয়, এমনি এমনি হয় না। সুজিত বসুরও সেটা ছিল, আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যেটা আমাদের ইনপুটেটর বুদ্ধদেব বললেন যে মন্ত্রী হলে কিছু ফায়দা থাকে, সে ফায়দাটা কোন মন্ত্রী নেবেন, কোন মন্ত্রী নেবেন না, সেটা আলাদা কথা। এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। শঙ্কুদেব, শোনা যাচ্ছে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ শঙ্কুদেব, সুকান্ত বলছি। শঙ্কুদেব, যেটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে সুজিত বাবু তিনি রোল বিক্রি করতেন, খুব ভালো কথা, সেটা কোনো অন্যায় কিছু নয়, বা সেটার জন্য তাকে ডিফেন্ড করার কিছু নেই, আত্মসম্মানের সঙ্গে করতেন। কিন্তু প্রশ্ন যেটা অ্যাকচুয়ালি সুকান্ত মজুমদার করতে চেয়েছেন সেটা হচ্ছে, তার মানে রোল ব্যবসা করতেন, রোলের ব্যবসা করতেন, মানে আর্থিক সক্ষমতাটা তার কম ছিল, সেই জায়গা থেকে আজকের এই ফুলে ফেঁপে ওঠা, এই বিরাট পুজো, এই বিরাটভাবে মেয়ের বিয়ে দেওয়া, এই বিপুল সম্পত্তি, এটা কী করে করলেন, এটাই সুকান্ত মজুমদারের প্রশ্ন। আপনার বক্তব্য কী? দেখুন, সুকান্তদা তো অধ্যাপক মানুষ, প্রশ্ন তিনি সবসময় ঠিকই করেন, কিন্তু ছাত্ররা বোকা, তারা উত্তর বদলায়। এখন মুশকিল হচ্ছে, সুকান্তদা শুধু এই প্রশ্ন করেছেন, তার সাথে সাথে এটাও বলতে চেয়েছেন যে বাংলায় কিন্তু শিল্পের উন্নতি হচ্ছে। দেখুন, মাগুর মাছ বিক্রি থেকে কেষ্টবাবু কি করেছেন, রোল বিক্রি থেকে সুজিতবাবু তাই করেছেন। এখন প্রশাসনিক পুরো ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত হয়েছে। আপনি যদি কোনো একটা সেক্টর দুর্নীতিগ্রস্ত হতো, কেউ বিচ্ছিন্নতাবাদী ভাবে আলাদাভাবে দুর্নীতি করতেন, তাহলে বিষয়টা আলাদা ছিল। পশ্চিম বাংলায় দুর্নীতিটাই নিয়ম হয়েছে, আর বাকি সব ব্যতিক্রম। আপনি সিস্টেমটা যখন পচে গেছে, তখন এই সিস্টেমের যে কোনো সেক্টরে আপনি কাজ করুন না কেন, খুঁজবেন দেখবেন দুর্নীতি পাবেন। পুরো বিষয়টা দুর্নীতিতে ভরা, একটা এরিয়া, একটা সেক্টর, একটা পোর্শন, একটা পার্ট নেই যেটা দুর্নীতির বাইরে রয়েছে। ফলে অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় রয়েছে আমরা, এবং ভয়ঙ্কর পরিস্থিতিও রয়েছে। সেই কারণে আমার মনে হয় যে অবিলম্বে আমাদেরকে সিরিয়াসলি এবং সিনসিয়ারলি এটা হ্যান্ডেল করতে হবে, এবং পশ্চিম বাংলাকে দুর্নীতি মুক্ত সবার আগে করতে হবে। 34 বছরের লুটে সিপিএম শেষ করে দিয়ে গেছিল, আর তাদের থেকে ভয়ঙ্কর জায়গায় তৃণমূল নিয়ে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সে সিপিএম এর ছত্রছায়াতেই তো সুজিত বসুর উত্থান ছিল শঙ্কুবাবু। দেখুন, সিপিএম এর থেকে তো সমস্ত অ্যাসেট নিয়ে অপারেট করছে তৃণমূল কংগ্রেস। সুজিত বাবু এক্স সিপিএম, শাহজাহান এক্স সিপিএম, শওকত মোল্লা এক্স সিপিএম, তৃণমূল হচ্ছে অধঃপতিত সিপিএম। ফলে এই এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা পশ্চিম বাংলায় খুব ভয়ঙ্কর জায়গাতে রয়েছি। এখন আমার মনে হয় যে 2011 আগে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে কি করেছিলাম আর কি এনেছিলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শঙ্কুবাবু, আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা আবার যোগাযোগ করতে পেরেছি আমাদের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষের সঙ্গে। বুদ্ধদেব, যেটা শঙ্কুবাবু বললেন যে সিপিএমের ছত্রছায়া থেকে উৎপত্তি, সিপিএম একরকম ছিল, তৃণমূল হচ্ছে অধঃপতিত সিপিএম, সর্বস্তরের দুর্নীতিতে আরই একটা অংশ হচ্ছে সুজিত বসু, কি বলবেন? দেখো সুকান্তদা, যেটা প্রথমে বলার যে সিপিএম যেটা ছিল, সিপিএম কিন্তু অনেক বেশি সাংগঠন। সিপিএম এর সময় কিন্তু এই যে ধরো প্রমোটার রাজ, সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট রাজ অর্থাৎ এই বালি সিমেন্ট চুন সুরকির যে ব্যবসা, অর্থাৎ সেই সিন্ডিকেটের শুরুয়াত হয়েছিল কিন্তু এই সুভাষ চক্রবর্তীর মধ্যে। বলতে কোনো দ্বিধা নেই, তৎকালীন পরিবহন মন্ত্রী তিনি কিন্তু বিষয়টাকে মানে একদম সংঘবদ্ধ সিন্ডিকেট তৈরি করেছিলেন। কি সিন্ডিকেট তৈরি করেছিলেন? রাজারহাটে যখন গৌতম দেব বুদ্ধদেব ভট্টাচার্যদের যে স্বপ্নের নগরী তৈরি হচ্ছিল রাজারহাট নিউ টাউন, সেখানে আধিপত্য ছিল কিন্তু এই সুজিত বসু, এবং তার তখন মাফ করবেন, তখন পুরোটাই আধিপত্য ছিল কিন্তু দেখা যেতে পারে এই সুভাষ চক্রবর্তী, এবং তার অন্যতম ডানাল মাহাত বলতে গেলে ছিলেন কিন্তু আজকের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজারহাট নিউ টাউনের তাপস চ্যাটার্জী। এবং এখানে যতটা কাজ হতো তার অধিকাংশ পেত সিপিএম এর ছেলেরা, অর্থাৎ সিপিএম যারা করতেন তারা 60% তৃণমূল, এটা কথিত রয়েছে এবং অনেকেই এটা স্বীকার করেন। বলতে কোনো দ্বিধা নেই যে সিপিএম এর ছেলেরা 60-65%, তৃণমূল যারা করতেন তারা 20-25%, বাদ বাকি অন্যান্য এবং বিজেপি হও কিছু কিছু পেতেন তারা, স্বভাবতই তাদের কোনো ঝামেলা ছিল না। পরবর্তীতে দেখা যায় এই সিন্ডিকেট রাজ গোটা বাংলায় ছড়িয়ে পড়ছে, যেখানেই কেউ সাধারণ মানুষ হোক বা প্রমোটার, যেখানেই বালি বাড়ি ফ্ল্যাট বা কিছু করতে যাবেন সেখানেই পাড়ার সেই সমস্ত সিন্ডিকেটের লোকেরা চলে আসবেন, তাদের এলাকা ভাগ থাকে এবং এলাকা ভাগ দিয়ে তারা কিন্তু এই মাল সাপ্লাই করে, এবং কার্যত মানুষকে ঠকানোর ব্যবসা করেন তাদের মধ্যে অধিকাংশ। ফলত সুজিত বসু সিপিএম এর প্রোডাক্ট, এ কথা একদম ঠিক, সেই সঙ্গেই সিপিএম থেকেই তার উত্থান, এবং সুভাষ চক্রবর্তী যে অ্যাঙ্গেলের রাজনীতি করেছেন অতীতে সেই ছায়া কিন্তু সুজিত বসুর মধ্যে দেখা যায়। এবং তুমি অনেক বরিষ্ঠ সাংবাদিক দীর্ঘদিন ধরে দেখেছ, এবং সুভাষ চক্রবর্তীকে ঘিরেও কিন্তু এক সময় প্রশ্ন উঠেছিল সিপিএম এর অন্তরে, এই সুভাষ চক্রবর্তী যিনি দেখা গেছিল তারাপীঠে গিয়ে তিনি পুজো দিয়েছিলেন, যেটা কমিউনিস্ট বিরোধী, এবং এই সুজিত বসু কিন্তু সেই লাইনিং চল। দক্ষিণ দমদমে যখন সুজিত বসুর রাজ 2011-তে সুজিত বসুর হাতে সমস্ত নাই, দক্ষিণ দমদম বলো দমদম বলো, ব্রাত্য বসুরা এসছেন রাজনীতির ঠিক কথা, এর সঙ্গে বিরোধ আছে সেটাও ঠিক কথা, কিন্তু যে মানে বিষয়টা ছিল তখন কিন্তু এই পথের পাঁচালী বলে যে সংগঠন সুভাষ চক্রবর্তী তৈরি করেছিলেন তার যে বাহিনী, সেই বাহিনীর যা কাজকর্ম ছিল সেটা কিন্তু পরবর্তীতে সুজিত বসু দ্বারাই পরিচালিত হত, এবং সুজিত বসু বহু ছেলেদের কর্মসংস্থান, তাদের পেটের ভাত জোগানের ব্যবস্থা করেছেন, এ কথা বলাই যায়। সাংবাদিক হিসাবে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, বহু মানুষের তিনি উপকার করেছেন, এটাও ঠিক, স্কুল হোক কলেজ হোক বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, অনেকের হয়তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পয়সা দেওয়ার ক্ষমতা নেই, তাকেও কিন্তু তিনি সেই কলেজের মালিককে বলে তিনি কিন্তু ভর্তি করিয়েছেন, এটা স্বাভাবিক, আমি নিজে খুব কাছ থেকে তাকে দেখার দরুন তাকে অ্যানালিসিস করতে পারি। যেমন ধরো রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীকেও দীর্ঘদিন সাংবাদিকতার ক্ষেত্রে আমি দেখেছি, যে শুভেন্দু অধিকারী লড়াকু মানসিকতা, তার ফাইটিং অন্য জায়গা, তাই ফাইটিং স্পিরিট অন্য জায়গায়, তাই হয়তো তিনি আজ বিরোধী দল নেতার জায়গায় দাঁড়িয়ে আব্দুল মান্নান কিংবা সূর্যকান্ত মিশ্রের থেকেও অনেক বেশি এগিয়ে থাকবেন। সম্ভবতই তাদের যে লড়াই, এই লড়াই নিশ্চিতভাবে নীতিগত ভাবে, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে হয় যে সুজিত বসুকে নিয়ে যে প্রশ্ন উঠেছে রৌলওয়ালা থেকে মন্ত্রী, সুজিত বসুর উত্থান কাহিনী, সেই উত্থান কাহিনী তড়িৎ গতিতে উঠেছে, এবং সেক্ষেত্রে সুজিত বসুর যে বলা যেতে পারে যে পয়সা নিয়ে সুজিত বসু যে কাউকে রিক্রুট করেছে এরকমটা হয়তো নয়। কিন্তু তোমাকে যেটা বলবো, যেটা দর্শকদেরও শেষে জানাবো অনুষ্ঠান প্রায় শেষের দিকে, যেটা জানাতে চাইব, সুজিত বসুর আত্মসহায়ক বকলমে আত্মসহায়ক ছিলেন নিতাই দত্ত, এই নিতাই দত্ত
সুজিত বসু যখন ভাইস চেয়ারম্যান পদ ছাড়েন, তার পরবর্তীতে গত বছর গতবারে যে পৌর নির্বাচন হয় সেই পৌর নির্বাচনে এই নিতাই দত্ত তিনি কাউন্সিলর বোর্ডে জেতেন এবং দক্ষিণ দমদমের ক্ষেত্রে তিনি ভাইস চেয়ারম্যান। এবং যেটা প্রশ্ন উঠছে যে এই অয়নশীলের যে সংস্থা, সেই সংস্থা 2016 সালে সুজিত বসু কিন্তু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম, এবং 70টি পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে এই সংস্থার উপর দায়িত্ব ছিল। এবং এই সংস্থা পক্ষ থেকে বলা হচ্ছে প্রত্যেকটাতে প্রায় 100 জন করে রিক্রুট হয়েছে, অর্থাৎ প্রায় 7000 জন রিক্রুট হয়েছে, যার মধ্যে 5000 জনের রিক্রুট কিন্তু অবৈধ এবং এই সংস্থার মাধ্যমে 2 নম্বরই করে নিয়োগ হয়েছে। বলতো নিতাই দত্তকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং নিতাই দত্ত প্রকাশ্যে বলেছিলেন যে আমাকে চাপ দেওয়া হচ্ছে সুজিত বসুর নাম বলার জন্য, এবং এই নিতাই দত্ত কিন্তু খুব হাই প্রোফাইল কিছু নয়, এবং এই নিতাই দত্ত অত্যন্ত ডাউন টু আর্থ লাইফ লিড করেন। আমরা দেখেছি যে এই জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়কদের মতন তিনি নন, যে তার 3টে বাড়ি 3টে ফ্ল্যাট রয়েছে বশ এরিয়ায়, সেরকমটা নয়। তাই স্বভাবতই এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তবে এটাও ঠিক, সুজিত বসু তার মেয়ের বিয়েতে যে পরিমাণ স্বর্ণ অলংকার দিয়েছে সেটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। তাই ইডির আতসকাজের তলায় পুরো নিয়োগ নিয়ে তিনিও রয়েছেন। এবং শেষ যে কথাটা বলে শেষ করব তোমাকে, যে এই পুরো নিয়োগের ক্ষেত্রে 5000 জনকে অবৈধভাবে চাকরি পাওয়ানো হয়েছে এবং সেটা টাকার বিনিময়, এবং এই সোর্সটাই কিন্তু পেতে চাইছে ইডি। এবং এই অয়নশীলের যে খাতা, যে নোট উদ্ধার করা হয়েছে, ডায়েরি উদ্ধার করা হয়েছে বা তার কম্পিউটার থেকে প্রাপ্ত যে বিষয়টা, সেখানে এসবি বলে উল্লেখ করা আছে। তাই অনেকেই ধারণা যে এসবি বলতে সুজিত বসুর কোড ইউজ করা হয়েছে, সেটাই ডিকোড করার চেষ্টা করা হচ্ছে। এবং ইডি সূত্রে যেটা খবর, অয়নশীলকে জেরা করে যেটা পাওয়া গেছে, তাহলে এই এসবি মানে তিনি বলতে চেয়েছেন সেখানে সুজিত বসুর সুকান্ত। একেবারে বুদ্ধদেব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে তোমার মূল্যবান মতামতগুলো তুমি তুলে ধরলে, মূল্যবান তথ্য অনেক তুলে ধরলে দর্শকদের সামনে। আপনারা শুনলেন গোটা বিষয়টা, প্রথমে প্রতিবেদন দেখলেন, আমাদের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষের সঙ্গে কথোপকথন শুনলেন, তিনি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, কিছু ইতিহাস, ফ্ল্যাশব্যাকে সুজিত বসু তিনি গোটাটাই তুলে ধরলেন। কী ছিলেন সুজিত বসু, কীভাবে আজকে এই জায়গায় পৌঁছলেন, তার মাঝখানের এই যাত্রাপথটা কীরকম ছিল, কীভাবে তিনি বাম ছত্রছায়া থাকার পর সেখান থেকে আস্তে 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 ছায়া বদলালেন, ছাতা বদলালেন, এবং সেই ছাতার মাথায় দিয়ে তার উত্থানের কাহিনীটা কী। স্পেশাল ওয়ান এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানের পর্দায়।